السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় বন্ধুরা, যেই জিনিসটা রাতে এক চামচ খেলে 70 বছরের বৃদ্ধ ও 21 বছরের যুবকের ন্যায় আনন্দ ফুর্তি করতে পারবে, আর যদি একজন যুবক খায়, সে ঘন্টা ব্যাপী সহবাস করতে পারবে, বারবার সহবাস করতে পারবে, তার স্ত্রী তাকে কোনোভাবেই পরাজিত করতে পারবে না ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, যারা স্ত্রীর সাথে অনেক আনন্দ ফুর্তি করার পরেও যাদের লিঙ্গ স্ট্রং হয় না, শক্ত হয় না, সামান্য উত্তেজনাই যাদের পেনিসের মাথা দিয়ে সাদা পানির মতো বের হয়ে যায়, মোবাইলে কিছু দেখলে, খারাপ কিছু চিন্তা ভাবনা করলে যাদের পেনিসের মাথা দিয়ে সাদা পানির মতো বের হয়ে যায়, আজকের ভিডিওটা তাদের জন্য। প্রিয় বন্ধুরা, তো আসুন আমরা দেখে নিই, জেনে নিই কোন জিনিসটা কিভাবে খেলে আমরা ঘন্টা ব্যাপী সহবাস করতে পারবো, বারবার সহবাস করতে পারবো। প্রিয় বন্ধুরা, দেখুন আমার এই স্ক্রিনে যে ছবিটা আপনারা দেখতে পাইতেছেন, সকলেরই পরিচিত একটি জিনিস, এই জিনিসটার নাম হলো পিপুল মরিচ। অর্থাৎ এই পিপুল মরিচ দিয়ে আমরা ছোটোবেলায় অনেক খেলাধুলা করেছি, রাস্তার পাশে হয়ে থাকে, বাড়ির আশেপাশে হয়ে থাকে এই পিপুল মরিচ, আমরা ছোটোকালে খেলাইতাম। প্রিয় বন্ধুরা, এই পিপুল মরিচটা আমরা কিভাবে খেলে আমরা হারানো যৌন শক্তি ফিরে পাব? প্রিয় বন্ধুরা, এই পিপুল মরিচটা বর্ষাকালে বৃষ্টির সময় বেশিরভাগ এই গাছে ফল হয়, আপনাদের টাকা দিয়ে কড়াই করতে হবে না, একটু খেয়াল করবেন রাস্তার আশেপাশেই আপনারা পাবেন এই জিনিসটা, এই গাছটা। তো এই পিপুল মরিচ আমরা 250 গ্রাম নিব, আর 250 গ্রাম দুধ নিব। তো 250 গ্রাম দুধ আমরা গরম করব, যখন জাল উঠে যাবে, থকবক জাল উঠে যাবে দুধে, তখন আমরা এই 250 গ্রাম পিপুল মরিচ এই দুধের ভিতরে ছেড়ে দিব। যখন সম্পূর্ণ দুধ একেবারে শুকাই যাবে, আমরা এই পিপুল মরিচ নামিয়ে ফেলবো। নামিয়ে ফেলানোর পরে আমরা এই উপর থেকে এই পিপুল মরিচের চামড়া খোসা ফেলিয়ে দেব। ফেলিয়ে দেওয়ার পরে আমরা এই পিপুল মরিচ ভালো করে শিল পাটায় পিষে অথবা ব্লেন্ডার মেশিনের মাধ্যমে আমরা এটাকে চূর্ণ করে ফেলব, হালুয়ার ন্যায় করে ফেলব। চূর্ণ করার পরে আমরা 200 গ্রাম ঘি, 150 গ্রাম খাঁটি মধু আমরা একত্রে আবার চুলায় জাল দিব, আগুনে জাল দিব। জাল দেওয়ার পরে যখন যা ওটা ঘন হয়ে যাবে, ঘি মধু যখন জাল উঠে যাবে, থকবক থকবক করবে, তখন আমরা এই পিপুল চূর্ণ আবার ওই ঘির ভিতরে আর মধুর ভিতরে ঢেলে দিব। ঢেলে দেওয়ার পরে আমরা অনবরত লাড়তে থাকব, এরকম লাড়তে থাকব, লাড়তে থাকব। যখন এই জিনিসটা পিপুল চূর্ণটা হালুয়ার ন্যায় হয়ে যাবে, আঠাটা হয়ে যাবে, তখন আমরা নামিয়ে ফেলব। নামিয়ে ফেলার পরে আমরা ভালো একটি কাচের বোতলে ডিব্বায়, কাচের ডিব্বায় অথবা ভালো সাদা প্লাস্টিকের ডিব্বায় আমরা এটাকে সংরক্ষণ করে রাখবো। প্রতিদিন আমরা শোয়ার আগে এক চামচ এই হালুয়া আর 1 গ্লাস হালকা গরম দুধ খাব। যারা বেশি দুর্বল তারা সকালে এবং রাতে দুই বেলা খাবে, প্রিয় বন্ধুরা। কিন্তু যারা একেবারেই দুর্বল হয়ে গেছেন, যাদের 90% যৌন ক্ষমতা হারিয়ে এখন দিশেহারা হয়ে গেছেন, তারা কিন্তু এই জিনিসটা শুধু খেলেই হবে না, তারা এই জিনিসটার সাথে সাথে আরও
ভালো খাবার দাবার খেতে হবে, দুধ ডিম খেতে হবে, খেজুর খেতে হবে এবং ভালো চিকিৎসকের পরামর্শ নিতে হবে, চিকিৎসা করাইতে হবে। প্রিয় বন্ধুরা, আমার দর্শকদের জন্য আমি এই ভিডিওটা আবার একটা ভিডিও দিব, কিভাবে তৈরি করতে হবে, কিভাবে কোন জিনিসটা মিশাইতে হবে সব আমি দেখিয়ে দেব। তো প্রিয় বন্ধুরা, আমার আরো সুন্দর সুন্দর চিকিৎসা বিষয়ক ভিডিও পেতে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখুন। আপনারাও হাকিমি শিখতে পারবেন, কবিরাজি শিখতে পারবেন, ঔষধ তৈরি করা শিখতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।